প্রাথমিক শিক্ষকদের সর্বভারতীয় স্কেল অর্থাৎ যে পিআরটি স্কেল এবং যে ন্যাশনাল এফেক্ট এবং পাশাপাশি গ্র্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল এবং পিজি টিচারদের যে পিজি স্কেল সেই নিয়ে পাশাপাশি ক্যাশ বেনিফিট নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল স্যারের সাথে। স্বপন মণ্ডল স্যার, আন্দোলন এবং মামলা এবং পাশাপাশি শিক্ষা দপ্তরে এই নিয়ে কি আলোচনা হচ্ছে এই নিয়ে স্বপনবাবু কি জানালেন? হাইকোর্টের একটি রায় অনুযায়ী যে পিজি স্কেলের একটা ক্যাশ অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম এটার ব্যাপারে বিবেচনা করার কথা বলা হয়েছে, তো এটা নিয়ে স্যার বিকাশ ভবন এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে? প্রথমত আমি যেটা বলি আর কি, সেটা হচ্ছে যে আমি নিজেই পিজি টিচার। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েট স্কেল আমি এনজয় করি আর কি, তাই না? আচ্ছা আচ্ছা, এবং আমাদেরও একটা দাবি বহুদিনের আছে যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমটা চালু করা হোক। পে কমিশনে আমরা সেটাই আমরা মেমোরেন্ডাম দিই। আচ্ছা আচ্ছা, কিন্তু আলটিমেটলি দেখা গেল কিছুই হলো না। তো আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে, দেখলাম যে একটা যে ওই কলকাতা হাইকোর্ট নাকি একটা ডিপার্টমেন্টকে রায় দিয়েছে, মানে একটা ডাইরেকশন দিয়েছে একটা হিয়ারিং নেওয়ার জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, যে এদের বিষয়টা একটু শোনা হোক পিজি টিচারদের ব্যাপারটা। আচ্ছা, তো যদি এটা সলভ হয়ে যায় সেটা তো নিশ্চয়ই আমাদের সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে, বিশেষ করে আমি তো অত্যন্ত খুশি হবো আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি মানে কথাবার্তা বলে আধিকারিকদের সঙ্গে আর কি, আচ্ছা, যে অ্যাটিচিউডটা বুঝতে পারলাম। আচ্ছা, তো আজ পর্যন্ত আর কি যেটা ওরা বলতে চাইছে আর কি, আচ্ছা, যে আজ পর্যন্ত মামলা করে মানে বেতন কাঠামো সংক্রান্ত কোনো কিছু সমাধান কিন্তু করা যায়নি। আচ্ছা, ওটা যেটা বলছে আর কি, মানে ওদের গভর্নমেন্টের যে অ্যাটিটিউডটা সেটা হচ্ছে যে মামলা করে যদি কিছু কোনো কিছু সমাধান করতে হয় তাহলে কোর্টকে কিন্তু একবারে মানে ম্যান্ডেটরি অর্ডার দিতে হবে। আচ্ছা, যেটা আপনি মানুন, ঠিক আছে, আমরা এটা অর্ডার দিলাম আর এই অর্ডারের ভিত্তিতে আপনি নির্দিষ্ট দিনের মধ্যে এটাকে আপনাকে মেনে নিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, এটাকে ম্যান্ডেটরি অর্ডার বলা হয়। আর আমাদের অভিজ্ঞতা যেটা বলছে, আচ্ছা, এবং বিকাশ ভবনের আধিকারিকদের যে অ্যাটিচিউড আর কি, আমার যতটুকু ধারণা মানে দেখে কথাবার্তা বলে যা বুঝতে পেরেছি যে এটা থেকে কোনো কিছু ইতিবাচক কিছু উঠে আসবে বলে মনে হয় না। কারণ আমি আপনাকে এর আগে কয়েকটা উদাহরণ দিচ্ছি, এটা তো পিজি টিচারদের ব্যাপারটা হলো, তাই না? কিন্তু আমি বারবার করে বলছি যে এটা যদি হয় তাহলে আমার মতো বা আমাদের সংগঠনের মতো এত খুশি কেউ হবে না। কারণ আমরা শুধুমাত্র যে এই রূপা 2019 তা নয়, আমরা রূপা 2009 যেটা বেরিয়েছিল সে সময়ও কিন্তু মেমোরেন্ডাম দিয়েছিলাম। আচ্ছা, যে পেপার প্রমোশন বা প্রমোশনাল সিস্টেমের কথা আমরা বলেছিলাম, আচ্ছা, যেটা গভর্নমেন্ট স্কুলের টিচারদের জন্য আছে। আচ্ছা, তারা পেপার প্রমোশন পায়, গ্রাজুয়েট হোক, অনার্স গ্রাজুয়েট হোক বা মাস্টার ডিগ্রি হোক, হ্যাঁ, সবাই কিন্তু একটা পেপার প্রমোশন পেয়ে যায়। একমাত্র আমাদের ওই গভর্নমেন্ট এইডেড বা স্পন্সর স্কুলের টিচারদের জন্য এটা নেই। এটা একটা ইনজাস্টিস, এটা আমরা কিন্তু বলেছিলাম যে একই সেটআপের মধ্যে একই সরকার, একই সেটআপ, একই সিলেবাস, একই প্রশ্ন, একই খাতা দেখা, একই যোগ্যতাতে চাকরি করছে, দু রকমের বেতন কাঠামো, তাই না? আচ্ছা, তো সেই জন্য আমরা এর আগে বারবার করে বলেছিলাম যদি মেনে নেয় ডিপার্টমেন্ট অত্যন্ত আনন্দের ব্যাপার হবে। কিন্তু আমি আমার বদ্ধ ধারণা, মানে আমি এটা প্রায় নিশ্চিত করেই বলতে পারছি যে এরা মানবে না। আচ্ছা, কারণ হচ্ছে যে এদের একটা আমি বারবার করে বলতে শুনেছি যে কোর্টে যদি ফয়সলা হয় তাহলে কোর্ট আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এক্সট্রিম ডাইরেকশন দিচ্ছে, আচ্ছা, আমরা তত পর্যন্ত মাথা মাখা করবো না। আচ্ছা, এটা ওদের অ্যাটিটিউড সবসময় আমি দেখি। আচ্ছা, আর একটা স্যার বেশ করে যেটা মানে বেশি পরিমাণে বঞ্চিত বলতে পারেন সেটা হচ্ছে টিজিটি স্কেল। তো এই টিজিটি স্কেলের কি ব্যাপারে কি হয়েছে, মানে আন্দোলন থেকে শুরু করে অনেক কিছুই হলো, তো সেভাবে তো সরকারের দিক থেকে, বর্তমান সরকার পক্ষ থেকে তো সেভাবে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি একেবারেই। তাই আপনি জানেন যে এই যে গ্রাজুয়েট টিচাররা যারা মুভমেন্ট করছিলেন আর কি, এদের আন্দোলনের প্রথম থেকেই আমরা ছিলাম এবং সমর্থনও জানিয়েছি, তাই না? আচ্ছা, এদের রানী রাসমণিতে জমায়েত হয়েছিল সেখানেও আমরা ছিলাম, এরা করুণাময়ীতে মিছিল করেছিল সেই মিছিলেরও পূর্বভাগে আমরা ছিলাম। কিন্তু আপনি দেখুন কোর্ট থেকে একটা ডাইরেকশন দিল, আচ্ছা, সরকার কিন্তু সেটাকে কমপ্লাই করলো না। আচ্ছা আচ্ছা, মানে কমপ্লাই করার কোনো সদিচ্ছাই দেখালো না। আচ্ছা, ওই হয়তো এই দৃষ্টিভঙ্গি থেকে যে ঠিক আছে তুমি মামলা করেছো তো, তুমি কত দূর যেতে পারো যাও, আমরাও তত দূর যাবো, এরম ব্যাপারটা। আচ্ছা, আপনি দেখুন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাও কিন্তু তারা এটাকে এন্ডোর্স করেনি,
মানে এটাকে জিয়ে রেখেছে, এখনো পর্যন্ত সমাধান করেনি। হুম তো স্বাভাবিকভাবে অভিজ্ঞতাটা খুব মানে তিক্ত। ওই টিজিটি স্কেলের ব্যাপারটা কি মানে এই মুহূর্তে যা কন্ডিশন, আপনি কি সম্ভাবনা দেখছেন বিকাশ ভবনের তরফ থেকে কিছু? বিকাশভবনের অ্যাটিচিউড এই মুহূর্তে খুব একটা ভালো নয়। আচ্ছা আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছি, পে কমিশনে তো একাধিকবার আমরা কথা বলেছিলাম, এটা মিটিয়ে নেওয়ার কথা বলেছিলাম। হুম হুম তারা ডিপার্টমেন্টের দিকে ঠেলে দিচ্ছে, অর্থ দপ্তরের দিকে ঠেলে দিচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা আর ডিপার্টমেন্টের তো কোনো সদিচ্ছাই নেই, আচ্ছা এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ ঠিক, একই ব্যাপার আমি দেখুন যে ওই যে প্রাথমিক শিক্ষকরা যারা লড়াই করছিলেন, হুম যথেষ্ট লড়াকু মানসিকতার পরিচয় তারা দিয়েছিলেন, অনেকদিন অনশনও করেছিলেন, আচ্ছা এবং যেটুকু আদায় করতে পেরেছে, আচ্ছা এটা নিশ্চয়ই আপনি খেয়াল করছেন আর কি, যারা রাজ্যের প্রাথমিক শিক্ষক তারা সবাই জানে না যে এটা পেয়েছে, যেটুকু সামান্য বেড়েছে সেটা কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে। আচ্ছা আচ্ছা, অনেকদিন ধরে তারা বিকাশ ভবনের অনতি দূরে আন্দোলন করছিল, অনশন করছিল, তাই না? হুম এবং রাজ্যের প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ সেখানে দলমত নির্বিশেষে হুম নিজেদের স্বার্থে সেখানে কিন্তু রাস্তায় নেমেছিল, তাই না? আচ্ছা আচ্ছা, স্বাভাবিকভাবে আন্দোলন ছাড়া কোনো গতি আছে বলে আমার মনে হয় না। আমি দেখেছি সরকারের প্রথম থেকেই এদের একটা মোটিভ চাই আর কি, আচ্ছা যে মামলা করলে আমরা কোনো মতেই সেটা আমরা সেটেল করবো না। আচ্ছা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হুম মানে আমরা যেটা মনে করি আর কি, হুম যে সমস্ত স্তরের শিক্ষকদের, আর একটা ব্যাপার আমি বলি, অনার্স গ্রাজুয়েট যারা আছেন আচ্ছা তাদেরও একই, তাদেরও কলকাতা হাইকোর্টে মামলা চলছে, আচ্ছা সেটাও কোনো ফয়সলা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে এই অভিজ্ঞতা থেকে যদি আমরা একটা সাম আপ করি, হুম যে আগামী দিনে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, তাই না? আচ্ছা বিভিন্ন গ্রুপে বিভিন্ন মঞ্চে ভাগ না হয়ে, আচ্ছা প্রথাগত শিক্ষক সংগঠন যেগুলো আছে, আচ্ছা বা পেশাগত দাবিতে নিজেদের মানে একটা স্পেসিফিক, ধরুন কেউ এই যে গ্রাজুয়েট টিচার বা পিজি টিচার এরকম আলাদা করে লড়াই করছে, হুম এভাবে বিচ্ছিন্ন ভাবে লড়াই না করে হুম সবাইকে মিলে, সবাইকে হাত মিলিয়ে লড়াইটা করতে হবে, আচ্ছা যেই সরকার আসুক না কেন, আচ্ছা তাকে দেখাতে হবে বা তাদেরকে দেখাতে হবে শিক্ষক সমাজ হচ্ছে ঐক্যবদ্ধ, আচ্ছা তাই না? হুম প্রাথমিক শিক্ষকদের মধ্যে যে যত বিভাজন আছে হুম সেই বিভাজনটাকে কাটিয়ে হুম সমস্ত ধরনের প্রাথমিক শিক্ষক, ইভেন প্রথাগত শিক্ষক সংগঠন প্লাস হচ্ছে যারা অরাজনৈতিক ভাবে লড়াই করছেন, তাই না? আচ্ছা সবাইকে মিলে রাস্তায় একসঙ্গে নামতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক একই ভাবে আমাদের সেকেন্ডারি লেভেলে যে তিনটে ভাগ আছে, গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট বা পিজি টিচার, আচ্ছা তাদেরকে ঐক্যবদ্ধভাবে, এই শিক্ষক ঐক্যটা হচ্ছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন সরকারের কাছে, একটা বড় বার্তা চলে গেছে, আচ্ছা যে আমাদের রাজ্যে শিক্ষকরা কিন্তু অনেক দ্বিধাবিভক্ত, আচ্ছা এত গ্রুপ, এত মঞ্চ, এত শিক্ষক সংগঠন, তাই না? আচ্ছা স্বাভাবিকভাবে এদের মেজরিটিটার মধ্যে কোনো ইউনিটি নেই। আচ্ছা আর সরকারপন্থী শিক্ষক সংগঠনের কথা ছেড়ে দিন, তারা তো সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে না। আচ্ছা আর ম্যাক্সিমাম টিচার কিন্তু সরকার বিরোধী, মানে আমি বিরোধী কথা বলছি যে তাদের মানসিকতাতেই স্বাধীন চেতা মানসিকতা আছে, তাই না? আচ্ছা তো স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা উজ্জ্বল নয়, এটা আমি মনে করি যেই সরকার আসুক না কেন। আচ্ছা আর এটা আমি পরিষ্কার করে বলতে চাই, বারবার করে বলতে চাই, প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলুন বা আমাদের সেকেন্ডারি লেভেলে, যে আপনারা ঐক্যবদ্ধ হন, নিজেরা যেখানে যেখানে অন্য জায়গায় ভুল বুঝাবুঝি থাকলে সেগুলো মিটিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের জন্য প্রস্তুত হন, লড়াই করার জন্য প্রস্তুত হন। আমাদের অনেক বঞ্চনা আছে, আমাদের অনেক শোষণ করা হয়েছে, সেই বঞ্চনাটা কিন্তু মেটাতে হবে এখন। সেক্ষেত্রে স্যার বর্তমান সরকারই যদি আবার মানে পরবর্তীকালে আসে, সেক্ষেত্রে আপনি কতটা সুরাহা দেখছেন এই সমস্ত স্কেল সম্বন্ধে, প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুলে? দেখুন আন্দোলন, আন্দোলন যদি জোরালোভাবে করা যেতে পারে, করা যায় আর কি, সমাধান যে করা যায় সেটা তো তার একটা পার্ট তারা প্রাথমিক শিক্ষকরা দেখিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, তো স্বাভাবিকভাবে একেবারে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা, আমি শুধু যেটা বলবো বারবার করে, হ্যাঁ ঐক্যটা বজায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই 10টা গ্রুপ করলাম, তাই না? মানে আফগানিস্তানে যেরকম সব ছোট 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 গ্রুপ আছে আর কি, এরকম ব্যাপারটা নয়। আচ্ছা প্রাথমিক শিক্ষক তো প্রাথমিক শিক্ষক, ঐক্যবদ্ধভাবে সবাইকে নামতে হবে। আচ্ছা, যে রাজনীতি করুক না করুক তার বাইরে দাঁড়িয়ে যায়, ওটাকে রাজনীতিটাকে বাইরে রেখে আছে। আচ্ছা, তো আমি যেটা বলতে চাইছেন যে প্রাথমিক থেকে হাই স্কুল শিক্ষকদের যে সমস্ত পেশাগত দাবি রয়েছে সেগুলো সম্মিলিতভাবে একসাথে ভোট পরবর্তীকালে যে সরকারই আসুক তাদের সম্মিলিত আন্দোলন এবং
সম্মিলিত প্রচেষ্টা এটাই একমাত্র তাদের যে একটা আশার যে স্কেল ওনারা এক্সপেক্ট করছেন সেই স্কেলের কাছাকাছি ওনারা যেতে পারবেন বলে মনে করেন? 100%। এবং আমি বলছি আরেকবার রিপিট করছি যে মামলা করে কিছু সমাধান হবে বলে আমাদের মনে হয় না। আচ্ছা, একমাত্র পথই হচ্ছে পথ, আচ্ছা রাস্তাই হচ্ছে আমাদের রাস্তা। স্যার মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।